ক্যাপ্টেন এহতেশামুর রহমান, যার পরিচয় চিত্র পরিচালক, প্রযোজক এবং প্রদর্শক। শুধু এই তিন পরিচয় সীমায় এহতেশামকে বাধা যাবে না, একাধিক কৃতিময় কর্মের কাণ্ডারি ক্যাপ্টেন এহতেশামুর রহমান, যার জন্ম 1927 সালের 12ই অক্টোবর ঢাকার বিখ্যাত হাকিম হাবিবুর রহমানের পরিবারে। সিনিয়র ক্যামব্রিজ পর্যন্ত পড়াশোনা শেষে ব্রিটিশ আর্মি সদস্য হয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেন। এই কারণে তিনি ক্যাপ্টেন নামে সবার কাছে পরিচিত। আসল নাম আবু নূর এহতেশামুর রহমান। আমি যখন সেখানে শুটিং দেখতে গিয়েছিলাম মোহাম্মদপুরে, তো সেখানে দেখলাম উনি আইমো ক্যামেরা বাড়ির টেকনোলজি ইউজ করে ডিজিটাল করে ফেলবে কি। তখন আমি খবর করলাম কি সরকারের কাছে ক্যামেরা আছে, ইউনিট আছে, ল্যাব আছে এবং বিজি প্রেস। তো আমি মোহাম্মদপুরের সঙ্গে দেখা করলাম, দেখা করলাম, দেখলো বলি ভাই আমাকে হেল্প করলাম, কী হেল্প চান? আমি বললাম থেরাপিউটিক ইউজ দ্য কার্বন ক্যামেরা অ্যান্ড দ্য ইউনিট, কারণ আমি ছবি করতে চাই। তার কিছুদিনের মধ্যেই উনি এফডিসি করলেন। তো একটি কথা আমি ভাই মাস্টার ফিল্ড এই মুজিব ভাই না হতেন আজকে ফিল্ম ইন্ডাস্ট্রি হতো না, এবং আমি আরম্ভ করে দিলাম এ দেশ তোমার আমার খালা তো আমার বন্ধু ছিল ছোটবেলা থেকে, এটাই বললাম তুই হিরো। তারপর জয়রাম সে তখন করতো টাকা করেছিল যে আমি আসলে শুনে অ্যাসিস্ট করি, মুখের সিনেমা ছবি দেখতে গেলাম সেখানে হঠাৎ আমার সঙ্গে দেখা হলো সুমিতা দেবী। আমাকে এত ভালো লাগতো আমি তাকে নিয়ে স্ট্রেট করলাম, আমি আপনি ছবি করবেন? সো আই ইন্ট্রোডিউস সুমিতা। তারপরে একদিন আমি বিরিয়ানি খেতে গেলাম, সেখানে রমা থিয়েটার প্রিয় কাউন্টার ম্যানেজার ছিল, খুব ভালো ছিল, আমার খুব ভালো লাগলো ছেলে অবশ্য তুমি ছবি করবে? তুমি আমার ছবি দেখে নেবে আমি কেন তো উত্তম কুমারের পাখা দেখ ইন্দ্রেশ মানে আমার যখন রিলিজ হলো দর্শক লুফে গেল। 1961 সাল মুক্তি পেল এহতেশামের ছোট ভাই মুস্তাফা ইস পরিচালিত হারবদীপ ছবিটি। ছবিটি প্রযোজনা করলেন এহতেশাম। আমার সবসময় নেশা ছিল নূতন শিল্পী, নূতন পরিচালক। আমি দেখুন আমি যাদের এনেছি জয়রা বিকেম ফিল্ম ডাইরেক্টর, খানাদার সবাই ১৯৬২ সাল এহতেশাম এলেন দুটো ছবি নিয়ে, প্রথমটি চান্দা, তৈরি হলো উর্দু ভাষায়, বাংলাদেশ থেকে উর্দু ভাষায় তৈরি করলেন চান্দা। কেন? কারণ আমি প্রমাণ করতে চাই আমরা বাঙালিরা সব কিছু করতে পারি। লাহোর ফিল্ম ফেস্টিভ্যালে আমরা খেলাম, এখান থেকে গেছে আমার সাথে সামনে রামান, সেখানে গিয়ে দেখি ওখানকার শিল্পীরা বড় বড় গাড়িতে আসছে মার্সিডিজে, আর আমার শিল্পীরা আসছে রিক্সায় করে আমার বাসায়। তখন আমার চিন্তা হলো কি এই মার্কেটটাকে দখল করতে হবে, এবং সেই জন্যই আমি ছবি করলাম চান্দা। সংশ্লিষ্ট থাকেন 1963 সালে মুস্তাফিজ পরিচালিত তালাশ ছবির সঙ্গে। 1965 সাল মুক্তি পেল এহতেশাম পরিচালিত পঞ্চম ছবি, ছবির নাম সাগর। 1966 সাল মুক্তি পেল এহতেশাম পরিচালিত ষষ্ঠ ছবি, ছবির নাম চকরি। শাবানা নাদিম জুটি অভিনীত চকরি ছবিটি তৎকালীন পূর্ব এবং পশ্চিম পাকিস্তানে দারুণ ভাবে জনপ্রিয় হয়। আমি জানতে চাইবো চকরি সম্পর্কে এবং নাদিম শাবানা সম্পর্কে। দেখুন আমি সবসময় নূতন শিল্পী করছি। একদিন আমার একটা রেস্টুরেন্ট ছিল সুইট হ্যাম, একটি ছেলে এসে এসে বসে খাচ্ছে, আমার খুব ভালো লাগে। তো বললো আমার নাম এতে চলে যে আমি নই ভেরি ভেরি। তখন আমি তো ভাবি যে ওয়ার্কিং মুভিস, বলে আই এম এ সিঙ্গার, আই হ্যাভ কাম, আই এম এ সিঙ্গার অন টেলিভিশন, আই এম ডুইং অ্যাক্ট, আমি শুধু ফরগেট ইট, আই এম মেকিং অ্যান অ্যাক্টার। যখন ওকে আমি নূতনের উপরে ভাবলাম ওর সঙ্গে আর একটা নূতন মেয়ে নিতে হবে, আমি সবাইকে ডাকলাম টেলিভিশন সাবানা, আই এম গোয়িং টু মেক ইউ দ্য হিরোইন। মুক্তি পেল মুস্তাফিজ পরিচালিত ছোট সাহাব ছবিটি। ছবিটির প্রযোজনার সাথে সংশ্লিষ্ট থাকলেন পরিচালক এহতেশাম। এহতেশাম পরিচালিত সপ্তম ছবি চাঁদ অর চাঁদনি, ছবিটি মুক্তি পায় 1968 সালে। 1969 সালে এহতেশাম সংশ্লিষ্ট থাকেন প্রযোজক হিসেবে মুস্তাফিজ পরিচালিত আনাড়ি ছবির সঙ্গে। একই বছরে এহতেশাম পরিচালিত ছবি দাগ মুক্তি পায়। 1970 সাল মুক্তি পেল পায়ের ছবিটি, পরিচালনা করলেন পরিচালক মুস্তাফিজ, প্রযোজনা করলেন এহতেশাম।
একই বছরে এহিসাব পরিচালনা করলেন পিচ ঢালা পথ ছবিটি 1976 সাল। এহিসাবের প্রযোজনায় মুক্তি পেল বন্দিনী ছবিটি। ছবিটি পরিচালনা করলেন তরুণ পরিচালক নবাগত পরিচালক মুস্তাক। এহিসাবের তোমায় মুস্তাক ছেলেকে পরিচালক হিসেবে আনলেন কেন? কারণ ওর মধ্যে দেখলাম একটা ক্রিয়েটিভ মাইন্ড এবং ক্রিয়েটিভ থিঙ্কিং। তোমার মনে হয় একটা ছবি করে প্রযোজনা করলেন লাগার ছবিটি। ছবিটি পরিচালনা করলেন এহতেশাম তনয় মুস্তাক। 1983 সাল এহতেশামকে পেলাম আমার ভিন্ন রূপে। যৌথ উদ্যোগের ছবি দূরদেশ পরিচালনা করলেন এহতেশাম বাংলাদেশের পক্ষ থেকে। মুক্তি পেল এহতেশাম পরিচালিত শক্তি ছবিটি। ছবিটি যৌথ প্রযোজনায় তৈরি হলো। শক্তি সম্পর্কে কিছু বলুন। শক্তির একটা জিনিস কি আমার কাছে রাজীব সাহেব বলতে আমার হিরো আছে, হিরো একটা ছবি আমি তাকে দেখে বললাম দেখুন রাজীব সাহেব ইউ আর নট এ গুড ফর হিরো, আপনি ভিলেন করেন। বাণিজ্যিকভাবে দারুণ সফল হলো। নতুন মুখ নেওয়ার সাহস পেলেন কি করে সেই মুহূর্তে? কারণ হয়েছে তখন দেখলাম ইন্ডাস্ট্রি গোষ্ঠী কিছু শিল্পীর কন্ট্রোলে চলে গেছে। আমি খুব জিতি মানুষ না, নতুনদের সুযোগ যদি না দিই ইন্ডাস্ট্রি শেষ হয়ে যাবে। আমার কথা হলো যদি আমরা নতুন শিল্পী না আনি তাহলে ইন্ডাস্ট্রিটা পাঁচ পিছিয়ে।